গুলির রূপত রাহুল গান্ধী কটাক্ষ করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজ ভি রাহুল বাবা ইয়ে রেলওয়ে স্টেশন মে গিয়া হে, এক সুটকেস উপর মে উঠা কে গিয়া হে, ক্লাস 9 কা বাচ্চা ভি ও সুটকেস মাথা মে উঠা লেগা। রাহুল গান্ধীর ব্যতিক্রমী রূপে চিন্তাত পেলাইছে বিজেপি। রাহুল গান্ধীক সম্বোধন করে পাপ্পু নামেরে, কিন্তু সেই পাপ্পুয়ে এতিয়া টোপনি কাঢ়িছে বিজেপির। প্রতিদিনে জনমানসত বৃদ্ধি পাইছে রাহুলের জনপ্রিয়তা। রাহুল প্রিয়ঙ্কার যুগলবন্দীক লৈ এতিয়া চিন্তিত কোন? দেশত ক্রমাৎ বৃদ্ধি পাইছে রাহুলের জনপ্রিয়তা। 2024 নির্বাচনের পূর্বে দেশত রাহুলের জনপ্রিয়তা বৃদ্ধি হওয়াত কংগ্রেস নেতাকর্মীর মাজত উৎসাহ বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। ইয়ার বিপরীতে চিন্তা বাড়িছে বিজেপির ভিতরচরাত। যা দুটা বছরত রাহুল গান্ধীয়ে সলনি করেছে নিজের ছবি। এই যাত্রা আরম্ভ হয়েছিল ভারতজোড়ো যাত্রারপর। তার পিছরে পড়া রাহুল গান্ধী কেতিয়াবা ট্রাক চালকের লগত, কেতিয়াবা বাইক মেকানিকের লগত, কেতিয়াবা আকৌ ফুটপাথত থকা হোটেলত চাহ খাই থকা, এনেদরে বিভিন্ন রূপত দেখিবলৈ পোৱা গৈছিল। আজি কেইমাহমান পূর্বে হারিয়ানার খেতিয়কর লগত খেতি করে থকা দৃশ্যও দেখিবলৈ পোৱা গৈছিল। এই সকলোবোৰৰ মাজতে আজি রাহুল গান্ধীক দেখিবলৈ পোৱা গল বিহারের রেল স্টেশনত কুলির রূপত। লগে লগে এই দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়ে আর রাজনৈতিক প্রেক্ষাপটতো সমগ্র বিষয়টে বেশ চর্চা লাভ করে। যা কিছুদিন ধরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ত নির্বাচনী প্রচার চলাই থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও রাহুল গান্ধীক কুলির রূপত দেখি কটাক্ষ করে। আজ ভি রাহুল বাবা ইয়ে রেলওয়ে স্টেশন মে গিয়া হে, এক সুটকেস উপর মে উঠা কে গিয়া হে, ক্লাস 9 কা বাচ্চা ভি ও সুটকেস মাথা মে উঠা লেগা, ও এয়ারপোর্ট পে জানে ওয়ালা জো ব্যাগ হে, ওহি ব্যাগ কো সির মে রাখতে ও কুলি কা ভাও করনে জাতে হে, জেসে হিন্দি সিনেমা কা কোই শুটিং চল রহা হে। আরে বাবা, আপকো মজদুর কা দুঃখ সমঝনা হে তো মজদুর কে লিয়ে কাম করো। ভগবান নে আপকো 7 সাল কা মৌকা দিয়া থা। আপ অগর ট্রাক ড্রাইভার কা দুঃখ সমঝনা হে তো 7 সাল সময় লাগ গিয়া কে আপকো, তো এসা হি উনকা আন্দাজ হে। আর চুনাও কা সময় আতে হে তো অন্নপূর্ণা বাঁটতে হে, মোবাইল বাঁটতে হে, কই মা আর বহনো কা জাত ফটো খিসাতা হে, এহি উনকা স্টাইল হে। ভাই আর বহনো, সরকার বদলনা হে, নরেন্দ্র মোদি জি কো দেশ কা তৃতীয় বার হামে প্রধানমন্ত্রী বানানা হে, হে কি নেই? আর উসকা শুরুয়াত এই রাজস্থান কা পবিত্র ধরতি সে হোগা। রাজস্থান চুনাও মে বিজেপি কো জিতা কে হাম দেশ ভর কো সন্দেশ দেগা, নরেন্দ্র মোদি জি তিসরা বার ইয়ে দেশ কা প্রধানমন্ত্রী বনেগা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শুনিলে এনেদরেই এতিয়া রাহুল গান্ধীক লৈ ব্যস্ত হৈ পৰিছে বিজেপির হাই প্রোফাইল নেতাসকল। পাপ্পু নামেরে সম্বোধন করা রাহুলক লৈ প্রায় বিজেপির নেতাসকলে বিভিন্ন মন্তব্য করা পরিলক্ষিত হৈছে, যাক লৈ সামাজিক মাধ্যমত একাংশই প্রশ্নর উদ্ভব করেছে যে যাক পাপ্পু বুলি কয়, একো নজনা বুলি কয়, সেই পাপ্পুক লৈ প্রতিটো সময়তেই কিয় ব্যস্ত হৈ থাকে বা তেওঁৰ কাৰ্যৰ ওপৰত কিয় মন্তব্য করে বিজেপির নেতাসকলে। সামাজিক মাধ্যমত একাংশই আকৌ কলে সেই পাপ্পুয়ে এতিয়া টোপনি কাঢ়িছে বিজেপির। যোৱা দুটা বছৰত দেশৰ ৰাজনীতিত ৰাহুলৰ সমান্তৰালকৈ প্ৰিয়ংকা গান্ধীকো দেখিবলৈ পোৱা গৈছে এক্টিভ মুডত। দুইজনৰ যুগলবন্দীয়ে এতিয়া চিন্তাত পেলাইছে বিজেপিক। ৰাজস্থান, মধ্যপ্ৰদেশ, ছত্তীশগড়, তেলেংগানাত অনুষ্ঠিত হ'ব বিধানসভাৰ নিৰ্বাচন। সেই উপলক্ষে রাহুল প্রিয়ঙ্কায় এই রাজ্যসমূহত ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার কার্যত অংশগ্রহণ করে বিজেপির সন্মুখত তীব্র প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে। আনহাতে রাজনৈতিক বিশ্লেষকসকলে 2024 নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হবলগীয়া এই বিধানসভার নির্বাচনক সেমিফাইনাল রূপে আখ্যা দিছে। সেয়েহে এতিয়া সকলোরে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে এই রাজ্যসমূহত।
2024ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে কংগ্ৰেছ বিজেপিৰ কোনটো ৰাজনৈতিক দলে ভাল ফল দেখুৱাব পাৰিব সেয়া সময়তহে লক্ষণীয় হ'ব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, মাই নিউজ নৰ্থ ইষ্ট।